নোয়াখালীর বেগমগঞ্জে নারী নির্যাতনের ঘটনায় নারী ও শিশু নির্যাতন মামলার ৬ নম্বর আসামি শামসুদ্দিন সুমনকে ৪ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। একই মামলার আসামি ইউপি সদস্য মোয়াজ্জেম হোসেন সোহাগের জামিন আবেদন নামঞ্জুর করেছেন। এছাড়া দুই মামলার আসামি দেলোয়ারকে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার দুপুরে এসব আদেশ দেন নোয়াখালীর ৩ নম্বর আদালতের জ্যেষ্ঠ বিচারক হাকিম মাশফিকুল হক। এদিকে নারী ও শিশু নির্যাতন ও পর্নোগ্রাফি মামলার ৩ নম্বর আসামি আবুল কালাম বিকেলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে আদালতে। এ ঘটনার জেরে বেগমগঞ্জ মডেল থানার ওসি হারুনুর রশিদকে প্রত্যাহার করা হয়েছে। রাষ্ট্রপক্ষে মোট ৭ দিনের রিমান্ডের প্রার্থনা করা বিজ্ঞ আদালত শুনানি অন্তে ৬ দিনের রিমান্ড মঞ্জুর করে এবং দেলোয়ারকে হত্যা মামলা গ্রেপ্তার দেখানো হয় এবং সোহাগ নম্বরের জন্য তার স্ত্রী কর্তৃক একটা জামিনের প্রয়াস দেওয়া হয়। জামিন রাষ্ট্রপক্ষ এবং ভারত প্রেসিডেন্টের উপস্থিতিতে সকল ভারত সদস্য তার বিরোধিতা করেন। তার পরিপ্রেক্ষিতে বিজ্ঞ আদালত শুনে জামিনের দরখাস্ত নামঞ্জুর করেন।